যে গার্লফ্রেন্ড আছে অথবা আপনার ফোনে থাকে সেই নম্বর আপনি কিভাবে গোপনে সেভ করে রাখবেন অর্থাৎ সেই নম্বর যদি সেভ করে রাখার আপনি কল করেন তাহলে কিন্তু সেই নম্বর আপনার কন্ট্যাক্ট লিস্টে আসবে না সেটি আলাদা থাকবে এবং কল করে কথা বলার পরে কিন্তু আবার ভ্যানিস হয়ে যাবে অর্থাৎ হিডেন হয়ে যাবে তো বন্ধুরা চলুন দেখা যাক সেটি কিভাবে সম্ভব তো বরাবরের মতো আপনারা দেখছেন ইউটিউব বস আর সাথে আছি আমি আবির আহমেদ তো চলুন শুরু করা যাক ইউটিউবে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য ইউটিউব বস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটিকে অন করে দিন ওকে বন্ধুরা এখন আমি দেখাবো কীভাবে মোবাইল নাম্বার গোপনে সেভ করবেন অর্থাৎ আপনার যে গোপন নাম্বারগুলো আছে আপনার গার্লফ্রেন্ড অথবা যে কোনো গোপন নাম্বার সেই নাম্বারগুলো আপনি কীভাবে গোপনে সেভ করবেন তো এই জন্য আপনাকে অবশ্যই একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে যদি এই অ্যাপ্লিকেশনটি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু যে নাম্বারগুলো আপনি সেভ করবেন সেখান থেকে যদি ডায়াল করেন তাহলে কিন্তু নাম্বারগুলো আর ফোন ফোন বুকে শো করবে না অর্থাৎ ফোন বুকে দেখাবে না তো এই ফোন নাম্বারগুলো শুধু আপনি ব্যবহার করতে পারবেন এবং এখানে কিন্তু একটি সিক্রেট লকও থাকবে তো যাই হোক এই অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ইনস্টল করবেন এবং এই অ্যাপ্লিকেশনটি কীভাবে কাজ করবে তো এটি দেখার জন্য আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এজন্য আমি অবশ্যই আমার ফোনে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছিলাম তো এই জন্য আমি এই অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবো তো অ্যাপ্লিকেশনটি যখন ওপেন করবেন ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এই অ্যাপ্লিকেশনটি এরকম আসার পরে এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তো এখানে যখন নেক্সট করবেন আবার পুনরায় নেক্সট আসবে তো আবার এখান থেকে নেক্সট করবেন তো এরপরে আবার কিন্তু এখানে নেক্সট যাবে তো এখান থেকে আবার নেক্সট করলাম তো এখান থেকে এখন দেখতে পাচ্ছেন তো এখানে একটি সেটিং রয়েছে প্রিভিউ তো এরপরে নেক্সট করার পরে কিন্তু আপনার এই দুটি অপশন আসবে প্রিভিউ এবং সাইড আরেকটা সেটিং আসবে তো এই সেটিংটিতে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আপনার যে সিক্রেট লকটি দেওয়ার প্রয়োজন হবে সেই লকটি কিন্তু এখানে চাচ্ছে তো আমি এখান থেকে একটি আমার পছন্দ একটি লক দিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই আপনাদের পছন্দ একটি লক এখানে ব্যবহার করবেন তো ফোর জি ডিটে একটি লক দিলাম তো নিচে আবার দেখতে পাচ্ছেন রি ইন্টার ইয়র পাসওয়ার্ড অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটা উপরে দেবেন এই পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ডটা নিচে দেবেন তো আমি সেম পাসওয়ার্ড দিলাম তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক রয়েছে নোটপ্যাডের উপরে তো এখানে টিকমার্কে ক্লিক করে দেবেন তো এখান থেকে অবশ্যই একটি কোয়েশ্চেনে অ্যানসার দিতে হবে নেক্সট টাইমে আপনার যখন কোনো প্রবলেম হবে এই কোয়েশ্চেনে অ্যানসার ব্যবহার করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি কোশ্চেন করা আছে তো এখান থেকে আপনি যে কোনো একটি কোশ্চেনের অ্যান্সার কিন্তু দিতে পারেন তো একদম লাস্টে যে কোশ্চেনটি আছে। এটি আমি সিলেক্ট করব হোয়াট ইজ ইওর মাদার মিডিল নেম তো আমি এখান থেকে এটি সিলেক্ট করে দিলাম এবং লিখে দিলাম এস জে সরি জে ই ডি এ তো লেখার পরে এখন আমি এখান থেকে ডান করে দিলাম তো ডান করার পরে কিন্তু অটোমেটিক্যালি ভাবে কিন্তু পেজটি ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পরে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু এখানে আপনারা ক্লিক করতে পারেন তো এখানে ক্লিক করলে দেখবেন এখানে ইনবক্স রয়েছে মোর সেটিং রয়েছে নিউ মেসেজ রয়েছে এছাড়া কল লগ রয়েছে কন্ট্যাক্টস রয়েছে তো এখান থেকে আপনি যদি কনট্যাক্টে ক্লিক করেন এখানে এই যে পেজটি যে ওপেন হয়ে গেছিলো এই পেজটি কিন্তু আবার পুনরায় শো করবে তো এখানে আপনি কিভাবে নাম্বারগুলো সেভ করবেন তো এখানে চারটি ক্যাটাগরিতে আপনি নাম্বারগুলো সেভ করতে পারবেন তো প্রথম যে ক্যাটাগরিটি রয়েছে ইনপুট ফ্রম কনট্যাক্টস তো এখানে আমি যদি ক্লিক করলাম তো ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ চালো চাইলো তো অ্যালাউ করে দিলাম তো এখানে আপনার যে সেভ করা নাম্বারগুলো আছে তো সেখান থেকে কিন্তু এখানে নাম্বারগুলো ইনপুট করতে পারবেন অর্থাৎ হিডেন করে ফেলতে পারবেন তো ফর এক্সাম্পল আমি একটা নম্বর এখানে আপনাদেরকে এনে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন একটি নাম্বার লেখা আছে বিপ্লব ভাই তো এই নাম্বারটি আমি উপরে ক্লিক দিলাম তো এখানে কিন্তু চলে আসছে বিপ্লব ভাই নেম ফার্স্ট নেম এবং না ভাই লাস্ট নেম চলে আসছে এবং মোবাইল নাম্বারটাও চলে আসছে তো আমি যদি এখানে এখন সেভ করি তো আমি এখানে সেভ করলাম ইয়েস করে দিলাম ওকে করলাম তো এখানে কিন্তু অলরেডি চলে আসছে কন্ট্যাক্টটা তো আমি যদি আবার পুনরায় এখানে যাই কন্ট্যাক্টসে যাই তো আমি আবার পুনরায় সেটিংয়ে গেলাম তো সেটিংয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি আছে আপনি যদি চান এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন অ্যাপ নেম চেঞ্জ করতে পারবেন প্রাইভেট কন্ট্যাক্ট আছে আপনি যদি অনলাইন থাকেন এখান থেকে অ্যাপ নেম কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন তো আমি এখান থেকে ব্যাক বাটনে প্রেস করলাম আবার পুনরায় কিন্তু অ্যাপ্লিকেশনটি ওপেন করব তো অবশ্যই আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়েছিলাম তো এই পাসওয়ার্ডটি দিয়ে এই অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে তো আমি এই এই অ্যাপ্লিকেশনে এই পাসওয়ার্ডটি দিয়ে দিলাম তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখলেন অটোমেটিক্যালি কিন্তু আমার এখানে কিন্তু প্রবেশ করে গেল তো এখানে দেখতে পাচ্ছেন একটি নম্বর আমি গোপনভাবে সেভ করেছি তো এখানে দেখুন নিচের দিকে আবার কিন্তু ম্যান আইকনের উপরে একটি গোল প্লাস আইকন আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আবার যে দ্বিতীয় অপশনটি আছে ইনপুট ফ্রম লক তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে একটু লোডিং হচ্ছে তো লোডিং হওয়ার পরে কিন্তু অবশ্যই আমার লকটা কল লকটা ওপেন হবে তো দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে একটু ওয়েট করতে হবে যেহেতু লোডিং হচ্ছে তো আমার ফোনে যে কল লক যে ডায়াল কল মিস কল যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো কিন্তু এখানে শো করছে তো আপনি যদি চান এভাবে কিন্তু এখান থেকেও কিন্তু নাম্বার অ্যাড করে লক করতে পারবেন তো এখান থেকে আমি যদি কোনো নাম্বারের উপরে ক্লিক করি এখানে কিন্তু নাম্বারটি চলে আসবে আপনি যদি চান এখানে কোনো নেম লিখবেন লিখ লিখতে পারেন তো লিখে যেমন আমি এখান থেকে আশিক সরি তো এভাবে আপনি যে কোনো নাম লিখে কিন্তু সেভ করতে পারেন তো আমি সেভ করে দিলাম ওকে করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুটি ক্যাটাগরি থেকে দুটি নাম্বার সেভ করেছি এবার আমি প্লাস এখন আবার ক্লিক করলাম তো এখন যদি আপনি চান ইনপুট ফ্রম মেসেজ তো আপনি যদি মেসেজে কোনো নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি মেসেজ থেকেও নাম্বার সেভ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার মেসেজ অপশন কিন্তু পুরা ফাঁকা এখানে কোনো নাম্বার নেই তো আমি ব্যাগে চলে গেলাম এরপরে আমি লাস্টের যে ক্যাটাগরি ক্রিয়েট কন্ট্যাক্ট ম্যানুয়েলি তো এখানে ক্লিক করলাম তো এটি হচ্ছে ম্যানুয়েলি সেভ আপনার মুখস্থ করা যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোর নাম লাস্ট নেম ফার্স্ট নেম লিখে ফোন নাম্বার লিখে কিন্তু এখানে সেভ করতে পারবেন তো এখন যদি এখান থেকে আপনি কল করেন দেখুন এখানে সাইডে কিন্তু আপনি যদি চান এখানে যদি কল ব্লক করতে চান তাহলে কিন্তু এখানে ব্লক করে রাখতে পারেন এবং পুনরায় যদি আপনি কলগুলা ব্লক আনব্লক করতে চান তাহলে এক্সেপ্ট ইনকামিং কল এটি করতে পারেন তো এখন আপনি যদি এই নাম্বারে কল করতে চান তাহলে কিন্তু এই নাম্বারের উপরে প্রেস করতে হবে প্রেস করার পরে দেখুন এখানে একটি ইয়া রয়েছে কল আইকন রয়েছে এখানে থেকে ক্লিক করে আপনি এখানে কল আইকনে যদি আসেন তাহলে কিন্তু এখানে কল করতে পারেন দেখতে পারছেন তো আমি পুনরায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক করে তো এখানে আমি যদি এই বিপ্লব ভাইকে যদি ফোন করি এই নামের যে লোগোটা আছে এই লোগোর উপরে ক্লিক করলাম তো এরপরে দেখুন এখানে যে একটি মেসেজ আইকন রয়েছে তো দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন একটি মেসেজ আইকন রয়েছে তো এখানে ক্লিক করতে হবে তো এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন এরকম একটি ডায়াল অপশন চলে আসবে তো এবার এখান থেকে যদি আমি উপরের দিকে যাই উপরের দিকে যাওয়ার পরে দেখুন এখানে একটি ইয়া রয়েছে কল আইকন রয়েছে তো এখানে যদি আমি এখন ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে কল দেওয়ার অপশন চলে আসবে আমার দুটি সিম আছে গ্রামীণ অথবা এয়ারটেল তো এখান থেকে যদি আমি এখন ডায়াল করি তাহলে কিন্তু কল যাবে বাট আপনার এখানে যখন আপনি ডা অপশনে আসবেন এখানে কিন্তু এই নাম্বারগুলো শো করবে না অর্থাৎ আপনি যে নাম্বারগুলো গোপনভাবে সেভ করে রাখলেন সে নাম্বার কিন্তু গোপনই থাকলো আপনি কথা বলেন বাট কেউ জানলো না যে আপনার ফোনে কোনো নাম্বার আছে কি না তো আপনি যদি চান কিন্তু নাম্বারগুলো ব্লক করেও রাখতে পারেন এই অ্যাপ্লিকেশন দিয়ে তো সব মিলে এই অ্যাপ্লিকেশনটি আমার কাছে অনেক ভালো লেগেছে তো এই অ্যাপ্লিকেশনটা আমি অনেক দিন যাবৎ ব্যবহার করছি তো বন্ধুরা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চাইলে কিন্তু ইনস্টল করে নিতে পারবেন এছাড়াও আপনারা যদি প্লে স্টোরে গিয়ে প্রাইভেট কন্টাক্ট লিখে সার্চ করেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন তো যাই হোক কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি কমেন্টসের উত্তর দেব তো বন্ধুরা ভালো থাকুন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে আপনার মতামত জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হন অথবা যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার জন্য দেখুন ভিডিও নিচে একটি লাল বাটন রয়েছে সেখানে ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে এবং সাবস্ক্রাইব হওয়ার পরে পাশে একটি নোটিফিকেশন আইকন আসবে সেটিকে অন করে দিবেন তাহলে কি হবে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তাহলে সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সর্বদা ইউটিউব বসের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে